হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজকে উদয়পুর পরিক্রমা করবো, উদয়পুর মেইন যে ভালো ভালো পূজাগুলো দেখাবো। এখন ইয়েল ক্লাবের সামনে আছে, এখন দেখতে থাকুন। আমি আমার সাথে থাকুন ত্রিপুরা জ্ঞান টিউবের সাথে, এখন ভেতরের দিকে প্রবেশ করবো। এখন ইউথ ক্লাবের ভেতরে পুজোর মণ্ডপের ভেতরে আছি, তৈরি করেছে। প্রচন্ড ভিড় আজ সপ্তমী রাতে। ক্লাবের ভেতরের যে সেটা দেখাচ্ছি, এখন মূর্তির সামনে যাব। প্রচন্ড ভিড়, তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। প্যান্ডেলের বাইরের জায়গাটা এখন আমি ফ্লাওয়ার ক্লাবের সামনে আছি, বাজারের সেরা পুজো উদয়পুর বাজারে, যেটা বিভিন্ন সবজি গাছ, লাউ, কমলা, করলা এইসব দিয়ে তৈরি। এখন প্রচণ্ড ভিড়, ভেতরে ঢুকবো, তারপরে ভেতরে অঞ্চলে দেখাবো, এখন বাইরের অঞ্চলে সবজি বানানো। এখন ধীরে ধীরে সব ক্লাবের ভেতরে ঢুকছি। লাউ, কুমড়া, করলা, ঝিঙ্গা বিভিন্ন গাছ নিয়ে এই পুজো প্যান্ডেলটা তৈরি হয়েছে। এখানে সবজি বাগানের ভিতরে একটা জলের ফোয়ারা আছে। প্যান্ডেলটা এই দিকে প্রচুর
ফ্লাওয়ার্স ক্লাবের ভেতরে যে দুর্গা পুজোটা সেটা দেখাচ্ছে আপনাদের। নেতাজি সুভাষ সামাজিক সংস্থা দুর্গাপতি মেটার রবীন্দ্র শঙ্কর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আপনারা সাপোর্টে আজকে আমরা রবীন্দ্র শঙ্করের পক্ষ থেকে চলেছি। এখন নেক্সট ডান্স করবে সোলো পারফরমেন্স বাই জেসমিন। এবং এত প্রচণ্ড ভিড়, তার মধ্যে বৃষ্টিও চলে, সেই যাই হোক আমি সপ্তমী রাতে এটা করেছি, বৃষ্টি হয়েছিল, কিছু বন্ধ হয়ে গেছে, যাই হোক বন্ধুরা আজকে যদি
দেখা ভালো লাগে, এক শেয়ার তো অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দরভাবে কাটা। নমস্কার।